বা উনি সুন্দর প্রশ্ন করেছেন আসলে যে কোনো মানুষ যদি যেটা আজকালকে আপনার ইউনিভার্সিটিতে বা কলেজে আপনার এটাই প্রচার করা হচ্ছে যে ডাইরেক্ট আপ্রোচ তো কোরআনে শুন না আমি ইমামে আব হানিভার কেসে কেন যাব আমি ইমামে সাফির কাছে কেন যাবো ইমামালিক সাফের কাছে কেন যাব আহমদ সাফর কাছে কেন যাব আমি ডাইরেক্টলি কোরআনে যাবো কোরান হাদিসের মধ্যে যাব এটার একটা মানে বিস্তারিত উত্তরে যাবার আগে একটা শর্টকাট উত্তর হলো আমি যখন খাবার খাইবো যখন আমি নিজে খাবার বানানো চিনি না জানি না তখন আমি কার কাছে যাব যে খাবার বানাইতে পারে তার কাছে আমি যাব আমার যখন বুক লাগছে আমার আম্মার কাছে যাব। আমার স্ত্রীর কাছে যাব। যে আমার খাবার দরকার খাবার দেন ওনারা যে খাবারটা রেডি করেছেন সেই খাবারটা আমি খেয়ে নিব তাহলে আমরা জাগতিক জীবনে আমাদের যা যে সমস্ত প্রয়োজন আছে এই প্রয়োজনগুলোকে লাগে মিঠাতে আমরা যে সমস্ত মানুষ এই প্রয়োজন সম্পর্কে পারদর্শী তাদের কাছে আমরা যাই তাহলে শরীয়তের যে বিষয় আছে সেই বিষয়ে আমি পারদর্শী না এখন এই পারদর্শী না যখন আমি তাহলে আমি কার কাছে যাব যিনি এই শরীয়তের মাসলা মাসাইলের পারদর্শী তার কাছে যাব আর শরীয়তের মাসলা মাসাইলে পারাদর্শী কে ইমামে আবু হানিফা ইমামে শাহি ইমামে মালিক ইমামে আহমদ ইবনে আমি যেহেতু পারদর্শী না এই যারা পারদর্শী তাদের কাছে যাব সেটা কি আল্লাহ ফাকরবুল আলম কোরআন করিমের মধ্যে বলতেছেন ফাস আলু আহ্লা দিক্রি ইন খুন্তুম আলেম যখন তোমার জানা নাই তখন তাদেরকে জিজ্ঞাসা করো যারা জানে এই জন্য আমরা উম্মতের মধ্যে দেখছি যে হাজার হাজার মানুষ সাহাবাই খেরাম উনারা জানতেন তাবে ইন উনারা জানতেন তবা উনারা জানতেন আর এই যে চার ইমাম জন্য আমরা যে সমস্ত বিষয় জানি না তাদেরকে জিজ্ঞেস করব। তারা কি মত দিয়েছেন সেই মতটা অনুসরণ করব। আর তাদের মত যেহেতু কোরআন আর হাদিসের আলোকে সেই জন্য তারার মতকে অনুসরণ করা অন্য অর্থে কোরআন আর হাদিসকে অনুসরণ করার সামিল